বৃহন্নলাদের বচসা দেখা দিল মেখলিগঞ্জে। জানা গেছে কোচবিহারের মেখলিগঞ্জে বহিরাগত তৃতীয় লিঙ্গের বৃহন্নলাদের সাথে স্থানীয় বৃহন্নলাদের বচসা হয়। স্থানীয়দেরই বাধার মুখে পড়তে হচ্ছে এমনই অভিযোগ। এর জেরে স্থানীয় হিজড়াদের তরফে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের অভিযোগ, বাংলাদেশ থেকে অনেক বৃহন্নলারা এসেছেন যারা স্থানীয় এলাকায় বৃহন্নলাদের হুমকি দিচ্ছে। অভিযোগ উঠেছে যে বহিরাগত বৃহন্নলাদের কাছে ভিক্ষাবৃত্তি করতে বাধা ও হুমকির মুখে স্থানীয় তৃতীয় লিঙ্গ বৃহন্নলাদের। এই নিয়ে এদিন মেখলিগঞ্জ শহরে বহিরাগত এবং স্থানীয় বৃহন্নলাদের বচসা হয়। ঘটনায় শুক্রবার রাতে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। লিখিত অভিযোগে জানানো হয়েছে বহিরাগত বেশ কিছু বৃহন্নলা তারা মেখলিগঞ্জ শহরে ভিক্ষাবৃত্তি করতে আসেন, স্থানীয় বৃহন্নলারা বাধা দিলে বচসা শুরু হয়, স্থানীয়দের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আচ্ছা, আপনাদের ঠিক কি অভিযোগটা, কি হয়েছে ঘটনাটা বলুন। আমাদের অভিযোগ, আজকে ওরা জলপাইগুড়ি থেকে তিনজন হিজড়া বাংলাদেশের মেখলিগঞ্জে এসেছে। ওখানে ওরা সবার কাছে পয়সা তুলছে। এরপরে আমাকে মেখলিগঞ্জ থেকে ফোন করেছে, কোনো এক দাদা ফোন করেছে, আমরা তাদের ওখানে গেছি, দেয়া দেখি ওরা বাংলাদেশ থেকে হিজড়া তিন চারজন এসেছে আর ওরা জোর জবরদস্তি কালেকশন করছে। সেটা ব্যাপার হচ্ছে কি, আমাদের এলাকায় ওরা আসবে কেন? ওরা বাংলাদেশ থেকে, ওরা জলপাইগুড়িতে খাচ্ছে খাক, আমরা তো কোনোদিন বলতে জানি। আজকে বাধ্য হয়ে আমার বলতে হচ্ছে, আজকে আমাকে বাধ্য করাইলো ওরা, বলে বাংলাদেশ থেকে আজকে হিজড়ারা যেখানে যেখানে আছে সারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে কমসে কম 10,000-এরও বেশি জাল ভোটার হিজড়া আছে। আমি চাই সিআইডি তদন্ত হোক, ভালো করে তদন্ত হোক। আর আমরা চাচ্ছি কি, আমাদের যে ওরা তো বাংলাদেশ থেকে এসে এখানে কাজ করে খাচ্ছে, তাহলে এই দেশের হিজড়ারা কলকাতায় হলো, বালুরঘাট হলো, গঙ্গারামপুর হলো, শিলিগুড়ি হলো, এইখানকার তো স্থানীয় হিজড়ারা আছে, ওরা তো ভিক্ষা বৃদ্ধি করে খায়, তাহলে এরা যাবে কোথায়? ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামুনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490। ওরা তো জোর জবরদস্তি করে খাচ্ছে, আর বিশেষ করে আমাদের বলে, ওরা বলে আমাদের 1,00,000 টাকা করে মাসে দাও, মাসে 1,00,000 টাকা করে দিলে তোদের ইনকাম করে খেতে দেবো। আচ্ছা, আমরা এখানে কোথায় 1,00,000 টাকা পাবো? ওদের মাসে প্রতি মাসে কোথায় 1,00,000 টাকা দেবো ইনকাম করে? পাচ্ছি না দিতে বলে তাই আমাদের পাড়ায় ঢুকতেছে ওরা, আমাদের হিজড়ার উপর অনেক নির্যাতন করতেছে, মারতেছে, কাটতেছে। এর জন্য আমি আজকে থানায় অভিযোগ জানিয়েছি, ওদের সামনাসামনি মুখোমুখি হয়েছি, হুমকি দিচ্ছে, মারবে কাটবে। তাই আমি এটা, আমি আবার প্রত্যেক ডিস্ট্রিক্টের হিজড়াদের বলছি, যার যার যেখানে জন্মস্থান সেখানে কর্ম করে খাও, আর থানায় অভিযোগ জানা। 10,000-এর বেশি চাল ভোটার হিজড়ারা আছে। নিজে মাঙো, নিজে খাও, নিজে করে মিলে খাও, বাইরের হিজড়াকে ঢুকতে দিও না, প্রত্যেক জায়গার হিজড়াকে আমি বলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে পিঙ্কি হিজড়া।